হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আর চ্যানেল ডক্টর পার্থ। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ডক্টর পার্থ আছি আপনাদের সাথে। আজকে আমরা কথা বলবো অনেক গুরুত্বপূর্ণ একটি রোগ নিয়ে। রোগটির নাম হচ্ছে ব্রণ, বা ইংলিশে যাকে আপনারা অ্যাকনি নামে চিনে থাকবেন। অনেকেই আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন ব্রণ বা অ্যাকনি কেন হয় সে বিষয়ে আলোচনা করতে, তাই আজকের ভিডিও তাদের জন্য। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, তাই সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে থাকুন। আমরা প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড করে থাকি, যেন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি একটিও ভিডিও মিস না করেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ভীতি, দুশ্চিন্তা ও বিষণ্ণতা উদ্বেগের পাশাপাশি এটির প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে আত্মবিশ্বাস কমে যাওয়া। আপনি জেনে অবাক হবেন যে পৃথিবীতে প্রতি বছর 7.1% লোক ব্রণের কারণে বা অ্যাকনির কারণে আত্মহত্যা করে থাকে। সাধারণত 13 থেকে 19 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়ে উভয়ই ব্রণে আক্রান্ত হতে পারেন, এমনকি 40 বছর পরেও মহিলাদের ব্রণে আক্রান্ত হতে দেখা যায়। পরিসংখ্যানে দেখা গেছে 20 থেকে 30 বছর বয়সের মধ্যে মহিলাদের এবং পুরুষদের মধ্যে 20% এবং 40 বছরের পরে 5% ছেলে মেয়ে উভয়ই ব্রণে আক্রান্ত হতে পারে। ব্রণ বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ছোট ছোট ফুসকুড়ির মতন লালচে দানা যেগুলো চাপ দিলে সাদা শ্বাসের মতন কিছু একটা বের হয়ে আসতে পারে। অনেকের ক্ষেত্রে ব্রণ আবার অনেক যন্ত্রণাদায়ক হতে পারে। ব্রণের কারণে ত্বকে ছিদ্র সৃষ্টি হতে দেখা যায়। কারো মুখে ব্রণের তীব্রতা এত বেশি যে তার স্বাভাবিক চেহারা বিকৃতি হয়ে যায়। ব্রণ হাত দিয়ে খোঁচাখোঁচি করলে সেখানে দাগের সৃষ্টি হতে পারে। ব্রণের চিকিৎসায় অনেকেই অনেক ধরনের আয়োজন করে থাকে। অনেকেই অনেক ধরনের কসমেটিকের বিজ্ঞাপনে আকৃষ্ট হয় এবং তা ব্যবহার করে, এবং পরিশেষে দেখা যায় এগুলো ব্রণের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। এবার আসুন আমরা জেনে নিই ব্রণ কেন হয়। আমাদের ত্বকে অনেক সিবাসিয়াস গ্রন্থি থাকে। এটি সবসময় সিবাম নামক এক ধরনের তৈলাক্ত রস নিঃসরণ করে। লোমকূপ দিয়ে এই সিবাম বের হয়, ত্বকে ছড়িয়ে পড়ে এবং বিধায় ত্বক নরম, মসৃণ ও তৈলাক্ত ভাব আসে। যদি কোনো কারণে সিবামের নিঃসরণ বৃদ্ধি পায় এবং লোমের গোড়ায় বিদ্যমান কেরাটিন, যেটি এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ, ধুলাবালির সাথে মিশে সেখানকার ছিদ্রপথ বা নির্গমন পথ বন্ধ করে দেয়, এতে সিবাম বের হতে পায় না, ফলে সেটি ব্রণ হিসেবে প্রকাশ পায়। এই ব্রণ পোপাইলিন ব্যাকটেরিয়া নামক এক ধরনের জীবাণু দিয়ে সংক্রামিত হতে পারে এবং তীব্রতা লাভ করতে পারে। উল্লেখ্য, সিবাসিয়াস গ্রন্থি শরীরের মধ্যে মুখের ত্বকে বেশি থাকে, তাই ব্রণ মুখেই সবচেয়ে বেশি হয়ে থাকে। অ্যান্ড্রোজেন নামক এক ধরনের হরমোনের প্রভাবে সিবামের উৎপাদন ও নিঃসরণ বেড়ে যেতে পারে। যাদের অ্যান্ড্রোজেন হরমোন বেশি নিঃসরণ হয় তাদের সিবামের নিঃসরণ মাত্রাও বেড়ে যায়, এতে ব্রণের সৃষ্টি হয়। এছাড়া বিভিন্ন শারীরিক, মানসিক, পারিপার্শ্বিক পরিবর্তনের সাথে ব্রণের তীব্রতাও ওঠানামা করতে পারে। মানসিক অশান্তি, অতিরিক্ত চিন্তা এবং মেয়েদের ক্ষেত্রে প্রতিবার ঋতুস্রাবের আগে ব্রণের তীব্রতা বেড়ে যায়। কোষ্ঠকাঠিন্য, কৃমি, শরীরে পুষ্টিহীনতা, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার গ্রহণের ফলে ব্রণের আশঙ্কা বেড়ে যায়। অতিরিক্ত গরম বাতাসে আর্দ্রতা বেশি হতে পারে। যারা অতিরিক্ত প্রসাধনী ব্যবহার করেন তাদের ক্ষেত্রে ব্রণ হতে পারে। দীর্ঘদিন স্টেরয়েড ওষুধ ব্যবহার করলেও ব্রণ হতে দেখা যায়। এছাড়া জন্ম নিয়ন্ত্রক ওষুধ খেলেও ব্রণ হতে পারে। ব্রণের প্রধান কারণ হচ্ছে হরমোন। মাসিক চক্র এবং বয়ঃসন্ধিকালে হরমোনের মাত্রাতিক্ত কারণে ব্রণ হয়। বয়ঃসন্ধিকালে অ্যান্ড্রোজেন বৃদ্ধির কারণে অতিরিক্ত সিবাম তৈরি হয়। গর্ভকালীন সময়েও অ্যান্ড্রোজেন বৃদ্ধি পেতে পারে, তাই বেশি পরিমাণ সিবাম তৈরি হতে পারে। এছাড়াও কিছু হরমোন ব্রণের সাথে সরাসরি সম্পর্কযুক্ত, যেমন হচ্ছে টেস্টোস্টেরন। প্রাপ্তবয়স্ক মহিলাদের ক্ষেত্রে দেখা যায় ব্রণ হতে পারে। সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অন্য রোগগুলো পেয়ে থাকি ব্রণের সাথে সাথে, যেমন হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম। কিছু কিছু ব্রণের পিছনে জেনেটিক উপাদান যেমন TNF আলফা দায়ী থাকতে পারে। অতিরিক্ত দুশ্চিন্তা করলে ব্রণ হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ দুশ্চিন্তাকে ব্রণ সৃষ্টিকারী একটি এজেন্ট হিসেবে উল্লেখ করেছে। এবার আসুন আমরা জেনে নিই রোগ নির্ণয় কীভাবে করব। ব্রণের মাত্রা নিরূপণের জন্য কিছু পন্থা রয়েছে, সেগুলো হচ্ছে লিডস গ্রেডিং, সংক্রামতা এবং অসংক্রামতা নির্ধারণ করে, কুকস গ্রেডিং স্কেল ছবি ব্যবহার করে মাত্রা নির্ধারণ করে, যেটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, পিপলস বডি স্কেল মাত্রা নির্ধারণ করে সবচেয়ে কম। এবার আসুন আমরা জেনে নিই ব্রণ হলে কি কি সমস্যা হতে পারে। 20 বছরের আশেপাশে সচরাচর ব্রণ সম্পূর্ণ নির্মূল হয়ে যায়, কিন্তু অনেকের ক্ষেত্রে যেমন প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে ব্রণ হওয়ার ফলে কিছু দাগ রয়ে যায়, যেটি পরবর্তী চিকিৎসার মাধ্যমে দূর করা যায়।
এবার আসুন আমরা জেনে নিই ব্রণের চিকিৎসা আমরা কি ধরনের ওষুধ ব্যবহার করে থাকি। ব্রণের ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক, স্যালিসিলিক অ্যাসিড, টপিক্যাল রেটিনয়েড, ওরাল রেটিনয়েড এগুলো ব্যবহার করে থাকি। কিছু কিছু দেশে মানুষের ব্রণই হয় না, যেমন প্যাপুয়া গিনি এবং প্যারাগুয়েতে মানুষের মুখে কোনো ব্রণ হয় না। ছেলেদের থেকে মেয়েদের শরীরে ব্রণ বেশি হয়। 40 বছরের বেশি মানুষের শরীরে পুরুষের ক্ষেত্রে মাত্র 1% এবং নারীদের ক্ষেত্রে 5% ব্রণ হতে পারে। যুক্তরাষ্ট্রে 40-50 মিলিয়ন মানুষের ব্রণ হয়, যা শতকরা মানুষের 16% এবং অস্ট্রেলিয়াতে এই সংখ্যা 3-5 মিলিয়ন, তাদের মোট জনসংখ্যা 23%। ব্রণ সারাতে আপনার করণীয় কী? পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন, তাজা ফলমূল খান, চর্বি জাতীয় এবং অতিরিক্ত ভাজা পড়া এড়িয়ে চলুন। আপনি যদি দুশ্চিন্তা মুক্ত থাকেন তাহলেই ব্রণ আপনি দূর করতে পারবেন। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনি যদি ব্রণের সমস্যায় ভুগে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফোন করে আপনি চিকিৎসা গ্রহণ করতে পারবেন। আপনি স্ক্রিনে দেখা নাম্বার থেকে ফোন দিয়ে সিরিয়াল নিয়ে আমার নিকট থেকে চিকিৎসা গ্রহণ করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে অনলাইনের মাধ্যমে আমার নিকট থেকে চিকিৎসা গ্রহণ করতে পারবেন। স্ক্রিনে দেখানো নম্বরে আপনি ফোন দিয়ে সিরিয়াল নিন এবং চিকিৎসা গ্রহণ করুন। পরিশেষে আবারও বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং আগামীতে আপনারা কোন ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাদের মেসেজ করে জানাতে পারেন। সবার সুস্থতা কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাই।